আজকের এই খবরটাই প্রমাণ করে দেবে পাকিস্তান যতই চাক কিন্তু ভারত থেকে ইম্পোর্টেড সামগ্রীতে চাইলেও তারা ব্যান লাগাতে পারবে না। আপনারা জেনে অবাক হবেন, ভারত থেকে পাকিস্তানকে মোবাইল হ্যান্ডসেটের এক্সপোর্ট বেআইনিভাবে শুরু হয়ে গেছে, আর পাকিস্তান কোনোভাবেই মেড ইন ইন্ডিয়া হ্যান্ডসেটের বেআইনি পাচারকে আটকাতে পারছে না। এই ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক ইন্টারেস্টিং হবে, তাই শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি আপনি এই ভিডিওটা পাকিস্তান থেকে দেখে থাকেন আর আপনার হাতে নতুন কেনা স্যামসাং বা অ্যাপেলের ফোন থাকে, তাহলে হ্যান্ডসেটটা একবার ঘুরিয়ে দেখে নিন। 50% চান্স রয়েছে আপনার ফোনে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে। এখন যারা এটা ভাবছেন ভারত থেকেই হ্যান্ডসেটের সাপ্লাই ডিরেক্টলি পাকিস্তানকে করা হচ্ছে, তাহলে আপনার এই ভাবনা একদমই ভুল। কারণ পাকিস্তানে ভারতীয় হ্যান্ডসেটের স্মাগলিং একটা অন্য দেশের মাধ্যমে করা হচ্ছে। এই পুরো বিষয়টা বোঝার জন্য আপনার পাকিস্তানের ব্যাকগ্রাউন্ড জানা অত্যন্ত জরুরি। আর্থিক মন্দার সম্মুখীন হওয়া পাকিস্তান এখন অনেক কিছু ইম্পোর্ট করার মতো পরিস্থিতিতে নেই, আর তাদের ফরেন কারেন্সি রিজার্ভ এতটাই কমে গেছে যে পাকিস্তান সরকার এখন সেই জিনিসগুলোই ইম্পোর্ট করতে পারছে যাতে পাকিস্তানের মানুষজন বেঁচে থাকতে পারে। গাড়ি, ইলেকট্রনিক্স, হেভি মেশিনারিজ, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, টেক্সটাইল, নন এসেন্সিয়াল মেডিকেল সাপ্লাইজ আর এমন অসংখ্য সেক্টর যেগুলো আপনার খেয়ালে রয়েছে, পাকিস্তানের সবকিছুর ইম্পোর্টে ব্যান লাগিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানি ব্যাংকগুলো লেটার অফ ক্রেডিট জারি করা বন্ধ করে দিয়েছে, যার জন্য পাকিস্তানি কোম্পানিগুলো কিছু ইম্পোর্ট করতে পারছে না। এমনকি অটোমোবাইল কম্পোনেন্ট থেকে শুরু করে মোবাইল হ্যান্ডসেটের পার্টসের ইম্পোর্ট পাকিস্তানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এজন্যই পাকিস্তানের অটো কোম্পানিজ ও ফোন অ্যাসেম্বলিং ইউনিট এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর আপনারা যদি পয়সা দিয়ে মোবাইল ফোন কিনতেও চান তো পাকিস্তানি মার্কেটে স্টক অ্যাভেলেবেল নেই, এখানেই এন্ট্রি হয় ভারতের। অ্যাপেল এবং স্যামসাং এর মতো মেজর হ্যান্ডসেট এখন ভারতেই প্রোডিউস হচ্ছে, আর ভারতীয় মার্কেট ছাড়া এখন এই হ্যান্ডসেট আরো ওভারসিজ দেশে এক্সপোর্ট করা হচ্ছে। অ্যাপেল এবং স্যামসাং এর যে ফোন এখন ভারতে প্রোডিউস হয়, বর্তমান সময়ে বিশ্বের 5টা বড় দেশে এগুলো সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়। এই দেশগুলো হলো ইউনাইটেড আরব এমিরেট, ইউনাইটেড স্টেট, নেদারল্যান্ড, ইতালি এবং ব্রিটেন। এদের মধ্যেই একটা দেশের মাধ্যমে ভারতে তৈরি হ্যান্ডসেট পাকিস্তানে ঢোকা শুরু হয়ে গেছে। এই দেশ হলো UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট, যেখান থেকে বেআইনিভাবে এমন হ্যান্ডসেটের পাচার পাকিস্তানে করা হচ্ছে। একটা রিপোর্ট অনুযায়ী ইম্পোর্টে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর পাকিস্তানে $7.19 মিলিয়ন মোবাইল হ্যান্ডসেট UAE থেকে স্মাগল করা হয়েছে। মানে ব্যাংকের লেটার অফ ক্রেডিট জারি করা ছাড়াই পাকিস্তানে হ্যান্ডসেটের ইম্পোর্ট হয়। UAE তে বর্তমান সময়ে চীন সব থেকে বেশি হ্যান্ডসেট এক্সপোর্ট করে। কিন্তু যদি কথা বলা হয় স্যামসাং এবং অ্যাপেলের, তো এই দুই কোম্পানির মেজর হ্যান্ডসেট UAE তে চীনের পরিবর্তে ভারত থেকে এক্সপোর্ট হয়। এখন যেহেতু ভারত এই দুটো ব্র্যান্ডেরই বড় ম্যানুফ্যাকচারার, এজন্য পাকিস্তানে অ্যাপেল এবং স্যামসাং এর ফোন UAE-র মাধ্যমে আনা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বেআইনিভাবে হ্যান্ডসেটের পাচারের এই রিপোর্ট পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ জারি করেছে, আর এই হ্যান্ডসেট কমপ্লিটলি বিল্ড ইউনিটের ফর্মে পাকিস্তানে ইম্পোর্ট হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, পাকিস্তানে বর্তমান সময়ে 30-এর আশেপাশে মোবাইল ফোন অ্যাসেম্বলিং ইউনিট মজুত রয়েছে, যদিও কম্পোনেন্টের কমতির কারণে সমস্ত ইউনিট বন্ধ হয়ে পড়ে আছে। মোবাইল হ্যান্ডসেটের ইললিগাল ইম্পোর্টের কারণে ঋণে জর্জরিত পাকিস্তানকে $7.19 মিলিয়ন লোকসান পোহাতে হয়। এদিকে অদ্ভুত ব্যাপার দেখুন, টাটা এখন উইস্টন ইন্ডিয়া অ্যাকুইজিশনেরও খুবই নিকটে রয়েছে। এজন্য এটা বলা ভুল হবে না যে আগামী সময়ে টাটা দ্বারা ম্যানুফ্যাকচার্ড স্মার্টফোন আপনারা পাকিস্তানে দেখতে পাবেন। ভারতকে ছাড়া যে তারা এক পাও চলতে পারবে না, সেটা জেনেও তারা ভারতের পেছনে লাগার জন্য ভারতের বিরুদ্ধে ইঁদুর পুষতে কোটি কোটি টাকা খরচা করছে, আর এমন ইঁদুর পুষছে যেগুলো আজ ভয়ে গর্তে ঢুকে আছে। এই ভিডিওটা দেখে যদি আপনি নিজেকে ভারতীয় হিসাবে গর্বিত মনে করেন, তাহলে কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখুন।